হ্যালো গাইস, তো এই ভিডিওটা খুবই একটা ছোট্ট ভিডিও হবে, যেটা একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা তোমরা থাম্বনেল দেখেও বুঝে গেছো। আমি এর আগের যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম সেখানেও এই বিষয়টা তোমাদের বলেছিলাম আমি, বাট তবু তোমাদের কাছ থেকে কোশ্চেন্স যেভাবে পাচ্ছিলাম তার জন্য মনে হলো যে একটা ভিডিও তোমাদের আলাদাভাবে করে দেওয়া দরকার, তো সে কারণে এটা করে দিচ্ছি। অ্যান্ড পরবর্তীতে যারা এই সমস্যার সম্মুখীন হবে তাদের ক্ষেত্রেও এটা একটা হেল্পফুল হবে। তো দেখো, যারা যারা তোমরা মানে ফার্স্ট সেমিস্টার হোক অথবা সেকেন্ড সেমিস্টার হোক অথবা থার্ড সেমিস্টার, টোটাল চারটা সেমিস্টার হবে তোমাদের, বা ফোর্থ সেমিস্টারের যদি কথা বলি, বাই চান্স কোনো পেপার তোমরা দিতে পারলে না, যেটা তোমরা অনেকেই আমাকে সমস্যার কথা বলেছো যে তোমাদের বিশেষ কিছু সমস্যার জন্য তোমরা পরীক্ষা দিতে যেতে পারো নি, তো যারা যারা মানে কোনো পেপার তোমরা মিস করে যাবে, মনে করো না যে চারটা করে তোমাদের পেপার, পাঁচটা করে পেপার রয়েছে তোমাদের, তো পাঁচটা পেপারের মধ্যে সাপোজ কেউ তিনটা পেপার প্রথমে দিল অ্যান্ড লাস্ট দুটো পেপার সে দিতে পারলো না বা একটা পেপার দিতে পারলো না, তো এক্ষেত্রে তোমাদের কী হবে? এক্ষেত্রে তোমরা যখন নেক্সট কোনো সেমিস্টারে উঠবে, সাপোজ তোমরা ফার্স্ট সেমিস্টারের রয়েছো এখন, তো ফার্স্ট সেমিস্টার থেকে যখন তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠবে তখন সেকেন্ড সেমিস্টারে উঠে তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে? সেখানে তোমাদের কোথাও কেউ আটকাবে না যে তোমরা পরীক্ষা দাওনি এই কারণে আটকাবে বা এরকম কোনো ব্যাপার নেই, যেহেতু সিবিসিএস মোড তো সেই কারণে কোনো আটকানোর কোনো ব্যাপার নেই। তোমরা নেক্সট যে সেকেন্ড সেমিস্টার সেখানে উঠে যেতে পারবে অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে যেভাবে এক্সামিনেশন হবে মানে ফার্স্ট সেমিস্টারের মতোই তোমাদের এক্সামিনেশন দিতে হবে, টাইমলি হবে, তোমাদের জন্য আলাদাভাবে কোনো কিছু হবে না, টাইমলি হবে। বাট ওই যে দুটো পেপার তোমরা দাওনি ফার্স্ট সেমিস্টারে সেটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে, তো সেটা তো আলাদাই হচ্ছে, বাট নতুন যখন আবার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে সেই সময় নতুন সেশনে তোমাদের কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? এটা একটা বিষয় গেল। এক্ষেত্রে একই বিষয় হচ্ছে তোমাদের যারা ব্যাক পাবে, ঠিক আছে? ধরে নাও যে নাম্বারটা তোমাদের প্রয়োজন, যে পার্সেন্টেজ তোমাদের প্রয়োজন কোনো একটা পেপারে পাস করার জন্য, তোমরা সেই পেপারে সেই নাম্বারটা ওঠাতে পারো নি, কোনো কারণবশত তোমাদের কম নাম্বার এসেছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেই যে পেপারটা তোমরা পারলে না সেটা কিন্তু একই বিষয় হয়ে দাঁড়াবে, ঠিক আছে? যেটা পূর্বে আমি বললাম যে যারা দিতে যায়নি তাদের সাথে তোমাদের বিষয়টা একই দাঁড়াবে, তোমরাও সাপ্লি পাবে, ঠিক আছে? তোমাদেরকে এখন এটাকে মানে বলা হচ্ছে সাপ্লি, তো সাপ্লি পাবে। তো এই যে সাপ্লি পাওয়ার ক্ষেত্রে তোমাদেরও সেম একইভাবে পরীক্ষা দিতে হবে, তো এটার জন্য আলাদাভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে না, যেমন তারা দিবে সেইভাবে তোমাদেরকে দিতে হবে। অ্যান্ড এখানে বলে রাখি এক্ষেত্রে কিন্তু তোমাদের একটা চার্জ কিন্তু করা হবে, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু পে করতে হবে। মোটামুটি যদি পূর্বের বছরগুলোতে যেভাবে নেওয়া হতো সেই হিসাবে তোমাদের বলি, তো হাজার টাকার মতো কিন্তু তোমাদের আবারও কিন্তু ফিস পেমেন্ট করতে হবে এই এক্সামগুলো দেওয়ার জন্য, যেগুলো তোমরা রি এক্সাম দেবে, মানে যারা দিয়েছো বা যারা দাওনি, তো এই দুটোর ক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটি হাজার টাকার মতো লাগে তোমাদের এই ফিসটা কিন্তু পেমেন্ট করতে হয় তোমাদের জন্য, যেহেতু নতুন করে কেউ পরীক্ষা দিবে বা কেউ দিতে পারেনি তারাও দিবে, তো সেক্ষেত্রে হাজার টাকার মতো লাগবে। আর যদি তোমরা এই পরীক্ষাটা না দাও সেক্ষেত্রে কী হবে জানো? সেক্ষেত্রে যখন তোমরা রেজাল্টটা পাবে, বাই চান্স তোমরা ফার্স্ট সেমিস্টারে যে দুটো পেপার তোমরা দাওনি সেক্ষেত্রে যদি তোমরা সেকেন্ড সেমিস্টারে না দাও তোমাদের রেজাল্ট তো আউট হয়ে যাবে, রেজাল্টের মার্কশিট ওখানে দেখতে পাবে যে তোমাদের ওই দুটো কিন্তু সাপ্লি বা ব্যাক হিসেবে তোমাদের কিন্তু উল্লেখ করা থাকবে, তো সেক্ষেত্রে তোমাদের ম্যান্ডেটরি রেজাল্টটা ক্লিয়ার করার জন্য তোমাদের কিন্তু দিতে হবে পেপারগুলো, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা বলেছিলে, আশা করি আর কারো কোনো অসুবিধা হবে না এখানে। তবু যদি কারো কোনো কিছু মনে হয় আমি বলবো আবার একটু ভিডিওটা দেখবে, আমি সমস্ত কিছু বলে দিলাম, না হলে কমেন্ট করে জানাবে অ্যান্ড অবশ্যই লাইক শেয়ার করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।